चोरियों को तलाशने की मांग पर भाटपाड़ा थाना के सामने भाजपा का प्रदर्शन। भाटपाड़ा थाना क्षेत्र के श्यामनगर निवासी दिशा विश्वास और श्यामनगर के ही मंडलपाड़ा की निवासी जीविल धर लापता है। दोनों की उम्र 12 साल की है। उनमें से एक किशोरी 2 नवंबर 2023 और दूसरी 2 जनवरी 2024 को लापता हुई है। उन्हें ढूंढने की मांग पर गुरुवार भाजपा कार्यकर्ताओं ने भाटपाड़ा थाना के सामने प्रदर्शन किया और पुलिस को ज्ञापन सौंपा। आंदोलन का नेतृत्व दे रही राज्य महिला मोर्चा की उपाध्यक्ष फाल्गुनी पात्र ने आरोप लगाई की गुमशुदगी की शिकायत दर्ज होने पर भी उन्हें तलाशने के प्रति पुलिस लापरवाह रही। কিছু নেই, সারা পশ্চিমবঙ্গের মানুষ পুলিশের ভূমিকা দেখছে। দুটো বাচ্চা 12 বছরের বয়স এবং তারা কন্যা সন্তান, অর্থাৎ মাইনর গার্ল চাইল্ড। তারা যখন একটা নভেম্বরের 2 তারিখ, একটা জানুয়ারির 2 তারিখ থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশকে কমপ্লেন করার পরেও তারা উদাসীন, তারা কোনো খবর বা কোনো রকম খোঁজ তারা দিতে পারেনি। আজকে আমরা যখন এসেছিলাম, পুলিশ বললেন দুজনেই এসিপি এবং আইসি দুজনেই নতুন এসেছেন, তারা দেখবেন, তারা তৎপর। আমরা তাতে বিশ্বাস করতে চাই, আমরা চাই পুলিশ দেখুক এবং আমরা আশাবাদী যে পুলিশ দেখবে। কিন্তু দেখুন, আজকে এই ভাটপাড়া থানাটা তো আর নতুন আসেনি, এটা তো দীর্ঘদিনের। তাহলে এখানে যখন কমপ্লেন হয়েছে, আমরা আসার পরে পুলিশ তৎপর, এর আগে কেন পুলিশ তৎপর হয়নি বা খোঁজ নেয়নি, এর পেছনে কারা আছে? আজকে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী যেরকম ঘটনা ঘটে চলেছে, সেরকম আমাদের ব্যারাকপুরে আমরা বিভিন্ন জায়গায় সাট্টার্টেক, জুয়ারটেক, বেআইনি মদ, গেঁজা, চরস, বোমা, বেআইনি অস্ত্র, খুন, রাজানি, ডাকাতি প্রত্যেক দিন ঘটে চলেছে। আজকে পুলিশ কোথায়? আজকে যারা এর বিরুদ্ধে আন্দোলন করে, পুলিশ তাদেরকে নন-মেলেবেল সেকশনে কেস দেয়, আর যারা এই কাজগুলো করে বেড়ায় তারা পুলিশের ছাতার তলায় দিদিমণির আশীর্বাদে এইগুলো করে বেড়ায়। স্বভাবতই এখানে আইনের শাসন নেই, শাসকের আইন বলবৎ রয়েছে। ভাববার সময় এসছে, নিশ্চয়ই আগামী দিনে মানুষ এই বিষয় নিয়ে ভাববে।